নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমি। শুরু করছে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো। আজ দিনভর শহরের আকাশ মেঘলা থাকবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে এখনই ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গে জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস। বঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা, বাংলা জুড়েই এখন বর্ষার বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সারাদিনই মূলত আকাশ মেঘলা, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। সুদীপ্তা চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ্তা, আজ রাজ্য জুড়ে বৃষ্টি, তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই এমনটাই জানা যাচ্ছে। হ্যাঁ, দেখো বর্ষা প্রবেশ করলেও এখনো পর্যন্ত বর্ষা সেভাবে অ্যাক্টিভ হয়নি, অর্থাৎ সক্রিয় হয়নি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে। তাই সে অর্থে যে ভারী বৃষ্টি সেটা কিন্তু সম্ভাবনা এখন নেই। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টি প্রভাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি রয়েছে। যদিও এখন এই মুহূর্তে উত্তরবঙ্গের যে পরিস্থিতি, উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী সতর্কতা এখনো পর্যন্ত জারি থাকছে। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ আগামী 24 ঘন্টা পর থেকে কিছু কিছু কমবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের উপরে 5 জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণও খানিকটা কমবে এই সম্ভাবনা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও আজকে দিনভর বা আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত থাকবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, দক্ষিণবঙ্গে আকাশ মূলত মেঘলা থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এই 4 জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়। কলকাতার ক্ষেত্রে বলা হচ্ছে, কলকাতা মূলত মেঘলা আকাশ, ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই এবং 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, অর্থাৎ 25 ডিগ্রি সর্বনিম্ন এবং 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায়। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 2.1 মিলিমিটার। ধন্যবাদ। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, যদিও এখনই শহরে বা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। তবে আজকের পর থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা কমবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।